মানে দালালেরা অন্যভাবে বিক্রি হয়ে যাইতেছে তো যাক গাড়িটা কিনতে সবচেয়ে বেশি ভালো লাগলো আমাদের এক সেলিব্রিটি বা সাথে দেখা হইলো কথা হইলো আনন্দ আনন্দ বিনিময় করলাম আসসালাম আলাইকুম বাংলাদেশি বাইরে আসলো গাড়ি কেনার জন্য শিফা মারুদে এবং গাড়ি একটা কিনছে অলরেডি ইয়ারিস দুই হাজার মডেল এবং এই গাড়িটি কত রিয়াল দিয়ে কিনছে শিফা মারু থেকে এগুলো জানাবো এবং এই যে আমার ভিডিও দেখে উনি বাবু শিফা মারুদে এসে বাবু ভাইয়ের মারুদে নাম ট্রান্সফার করার জন্য আসছে সো বাইরের মুখ থেকে শুনবো এখানে এসে নাম ট্রান্সফার করতে এসে কেমন বাবু সাথে কেমন মিললো বা কী আসে বিষয়ে আমি আজকে আসার পরে ওনাদের সাথে দেখা হয়ে গেল তো ওনাদের কাছ থেকে শুনবো আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন যাই হোক এই যে বাবু ভাই আর ওনারা গাড়িটা কিনছে এটা ইয়ারিজ গাড়িটা আর ওনারা এখন নাম ট্রান্সফার করার জন্য বাবু এখানে আসলো তো এই ভাই ভিডিও দেখে বাবু ভাইয়ের নাম্বার যোগাযোগ করে নিয়ে তারপর বাবু মারদে আসে আপনি যে বাবু মারদে আসলেন গাড়ির নাম ট্রান্সফার করার জন্য এখন গাড়ির নাম ট্রান্সফার কি এখনো হয়েছে নাকি হয়নি না এখনো হয়নি কিছু লাগবে কিছু কোন লাগবে সার্ভারের সমস্যার কারণে কিছু কোন সময় লাগবে আর বাবু ভাইয়ের এখানে এসে কেমন পাইলেন মানে ভিডিওতে যেমন দেখছেন এমন পাইছেন নাকি না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে খারাপ না ঠিকঠাক কথা মিল আছে আচ্ছা বাংলাদেশি মানে ঠিক আছে ঠিক আছে অনেকেই তো বলে না ভাই বাংলাদেশি ভাইরা কথায় কাজে ঠিক না আপনি তো পাইছেন নাকি আলহামদুলিল্লাহ ব্যবহার অনেক ভালো পাইছে যাই হোক বাউ ভাই কেমন লাগতেছে উনি ভিডিও দেখে আপনার এখানে আসলো এবং

ইয়ার ইস এবং এখন ভাইদের কাছ থেকে জানবো গাড়িটা কত রিয়াল দিয়ে কিনছে সো এই যে এই মুতুয়া ভাই উনি বলতেছে মানে বিডু করতেছি যে না ভিডিও কি দেখতে পারবো না কি যে ওনার কাছে জানবো গাড়িটা কত রিয়াল দিয়ে কিনছেন বা কার কাছ থেকে কিনছেন ভাই গাড়িটা একজন ইয়া থেকে কিনছি বাইশ টাকা দিয়ে তার ট্রেন্সার সহকারে টাকা আচ্ছা বাইশ হাজার রিয়াল দিয়ে সুদানির কাছ থেকে এই গাড়িটা কিনা হয়েছে নাকি যাই হোক আর এইখানে খুকন ভাই আছে খুকন ভাই কি বলেন এই গাড়িটা কিনা কি লস হয়েছে নাকি ঠিক আছে না আপনি তো শিফা মারুদে অনেকদিন তো যাবত আছেন এবং গাড়ি কিনে বেসা কিনা করে দেন বিশেষ করে বাইরে গাড়িটা নেওয়াতে মানে অনেক ভালোইছে কেননা আজকাল বার শুক্রবার গেছে প্রচুর জাম গেছিলো আর বিশেষ করে গাড়িটা নেওয়াতে বেশি ঠকে নাই মানে দিচ্ছে আর কি সুবিধাটা তবে যাক ইনশাল্লাহ আর বাবুভাইয়ের যে কথাটা এটা হলো আপনার জানেন রিয়া চিফ আমাদের কুকুম ভাইয়ের ছোটো ভাই আপনার যে কোনো কাম ইনশাল্লাহ নিয়ে আসবেন কোন প্রাইসে করে দেবো ইনশাল্লাহ যত সম্ভব গাড়ি কিনবেন বেসবেন নিয়ে আসবেন ভাইয়ের কাছে যে কোনো কাজ সমস্যা নেই আর বিশেষ করে আমার আর কথা এই গাড়িটা এই গাড়িটা অনেকদিন মারদে আসতেছি যাইতেছি কিন্তু মিল পাইতেছি না আর মিল পাইতে হয়েছিল মানে দালালেরা অন্যভাবে বিক্রি হয়ে যাইতেছে তো যাক গাড়িটা কিনতে সবচেয়ে বেশি ভালো লাগলো আমাদের এক সেলিব্রেটি বা দেখা হইলো কত হইলো আনন্দ আনন্দ বিনিময় করলাম গাড়ি কিনে একটা আনন্দ পাইলাম আর দিদা বা দেখা হইলো কত হলো আর একটা সম্পর্ক বাড়লো সাক্ষাৎকার বাড়লো যাক আমরা কোনো ভাই আরো ভালো কিছু আমাদের সামনে দেখ আমাদের খুশি হ্যাঁ

তো আপনারা অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন যাই হোক আপনারা যারা শিফা মারাত থেকে নাম ট্রান্সফার করতে চান ইন্স্যুরেন্স করতে চান্তেমারা কার্ড তুলতে চান এইসব বাবু ভাইয়ের কাছে পেয়ে যাবেন যাই হোক আজকের ভিডিওটা এখানে করতে যাচ্ছি সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ